কোনো ব্যক্তি যদি অনেকের কাছে ঋণ চেয়ে ঋণ না পাওয়ার পর সুদের দ্বারস্থ হয় তাহলে ওই সব মানুষ গুনাহগার হবে কিনা যাদের কাছে টাকা থাকার পরও ঋণ দেয় নাই? খুবই দরকারি একটি প্রশ্ন ভাইরা আমার। কেউ ঋণ চাইলো, আপনার কাছে টাকা আছে কিন্তু আপনি দেন নাই, বেচারা বাধ্য হয়ে সুদে ঋণ নিতে হয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন কিনা? উত্তর হলো, যদি ওই লোককে ঋণ না দেওয়ার কোনো যৌক্তিক কারণ না থাকে, সম্পদের মোহে মায়ায় আপনি ঋণ দেন নাই, তাহলে তো আপনি অবশ্যই আল্লাহর কাছে কিছু না কিছু দায় আপনার থাকবে। তবে এর কারণে আপনি হারাম কাজ করেছেন এবং তার সুদের দায়ভার পুরো আপনাকে বহন করতে হবে এমন কোনো কথা নাই, কারণ ইসলামে ঋণ দেওয়াটাকে ফরজ করা হয়। কিন্তু ঋণ দেওয়া অনেক বড় ইবাদতের কাজ, কোন কোন ক্ষেত্রে কোন কোন হাদিসে আসছে যে দানের চাইতে পর্যন্ত বেশি সওয়াব হয় কিসে? ঋণ দিলে। কোন কোন এজন্য ঋণের কালচারটা আবার ফিরে আসতে হবে, যে গ্রামে গঞ্জে সুদের বিশাল বড় প্রচলন, অহরহ প্রচলন। এগুলার অন্যতম বড় কারণ হলো হালাল ঋণ দেওয়ার সিস্টেম আজ আমরা হুজুররা শুধু মাসালা বললে হবে না, তো মানুষকে হালাল ঋণ দেওয়ার সিস্টেম চালু করতে হবে প্রচলিত আইন এবং নিয়ম অনুসরণ করে। অতএব ব্যক্তিগতভাবে এক অন্যকে ঋণ দিতে সম্পদের মোহর কারণে অস্বীকৃতি জানানো উচিত না। মুশকিল হলো ঋণ যে দিবে, ঋণ তো নিতে পারলে আর পাওনাদারকে চিনেও না, এরপরে এমন একটা ভাব যে ওই লোকটা যেন ভিক্ষুক, ভিক্ষা চাইতে আসে। এই রোগটা এখন আমাদের সমাজে ব্যাপক আকার ধারণ করেছে, তাই না? এক হাদিস শুনেন, সহিহ বুখারীতে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খিয়ারুকুম আহসানুকুম খায়রুকুম আহসানুকুম কাদাআ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি বাকি নেওয়ার পরে, ঋণ নেওয়ার পরে সেটাকে পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয়, ওয়াদা ঠিক দোকান থেকে একবার বাকি নিতে পারলে আর ওই দোকানের সামনে দিয়া হাঁটে না, আর চিনি এটা কোনো মুসলমানের চরিত্র হতে। অতএব যারা ঋণ দেয় না তাদেরকে এককভাবে দোষ দেওয়া যাবে না। ঋণ নেওয়ার পরে টালবাহানা করা মাতুল গনিয়ে জুলমুন, নবীজি বলেছেন যার দেওয়ার সামর্থ্য আছে তারপরে ঘুরাঘুরি করে, এটা আরেক অবিচার। অতএব ভাইরা আমার, শুধুমাত্র নামাজ কালাম পড়া, টুপি লাগানো আর দাড়ি রাখা, এটার নাম ইসলাম না। এটা ইসলামের অনেক গুরুত্বপূর্ণ অংশ, ইসলামের অতীব গুরুত্বপূর্ণ অংশ হলো নিজের চরিত্র লেনদেন এগুলোকে ঠিক করা। অতএব ঋণ নিলে সময় মতো পরিশোধ যে করে তাকে নবীজি বলেছেন যে খায়রুকুম শুধুমাত্র মধ্যে উত্তম আহসানুকুম কাদাআ, বিধায় শুধুমাত্র যে ঋণ দেয় নাই তাকে এককভাবে দোষ দেওয়া যাবে না। যারা ঋণ নেন তারাও পরিশোধ করার মানসিকতা থাকতে হবে, যিনি ঋণ দেন তিনিও সাগ্রহে ঋণ দিতে হবে, আর ঋণে টাকা উঠবে কি উঠবে না এখানে যদি ভয় থাকে, ইসলাম ইসলামী অর্থনীতিতে ঋণদাতার জন্য গ্রান্টার হিসাবে বন্ধক রাখার পদ্ধতি চালু করেছে ইসলাম, তার থেকে কোনো কিছু বন্ধক রাখেন, টাকা দিতে অস্বীকৃতি জানলে ওই জিনিসটা যথা নিয়মে এলাকার মুরব্বীদের মাধ্যমে বিক্রি করে টাকা উসুল করবে, তাহলে তো আর তাল বাহানা করার কি থাকে না, সুযোগ থাকে না। আর ঋণ দিলে লিখে নিবেন, আল্লাহ বলেছেন ইযা তাদায়ন্তুম বিদায়িন ফাকতুবু, লেনদেন করলে, ঋণের লেনদেন করলে কি করতে হবে? লিখিত করতে হবে। আজকাল লিখিত করতে চায় না, বলেছে না না মাথা খারাপ আপনার, আপনার সাথে যে সম্পর্ক আমার কি লিখবো টিখবো, এরপরে বেজার লাগলে এবার দৌড়ে দৌড়ে শুরু হয়। কোরআনের সবচেয়ে বড় আয়াত লেখা, সবচেয়ে বড় আয়াত হলো এই সম্পর্কে কোরআনে ঋণ লেখার ব্যাপারে, উপযুক্ত বয়সে ছেলে মেয়েকে বিবাহ না দিলে এর দরুন ছেলে মেয়ে কোনো অপরাধ করলে তার জন্য অভিভাবক দায়ী থাকবেন কি? অবশ্যই দায়ী থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ দাও, কেন? ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমরা বিয়ে দিলে আল্লাহ তাআলা তাদেরকে তাদের দারিদ্র কি করবেন? দূর করে দিবেন। মুরব্বীরা বিয়ে দেন না বলে যে নিজের পায়ে নিজে দাঁড়াও আগে। আমি সব সময় বলি, যুবক কি আরেকজনের পায়ে দাঁড়ায় আছে নাকি? এরপরে বলে নিজের পায়ে দাঁড়ায়, আরে বাবা ও তো নিজের পায়ে দাঁড়ায় আছে মাশাআল্লাহ। নিজের পায়ে দাঁড়ানোর এটা ডেফিনিশন যেন কি, এটা এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে লক্ষ লক্ষ টাকার মালিক হলে তারপরে যায় নিজের পায়ে দাঁড়ানো। মনে রাখবেন, বিবাহ করার জন্য কি দরকার? মহরনা দেওয়ার মতো, মিনিমাম মহরনা দেওয়ার মতো কোনো যোগ্যতা থাকা অর্থনৈতিক, এবং স্ত্রীকে ডাল ভাত খাওয়ানোর মতো ক্ষমতা থাকা, রিক্সা চালালে তো ডাল ভাত খাওয়ানো যায়, এটুকু ক্ষমতা থাকলেই তার বিয়ে করা জায়েজ আছে। আর এটারও যার ক্ষমতা নাই সে রোজা রাখবে,
আজকাল মুরব্বীরা ছেলেদের মেয়েদের বিয়ে দিতে দেরি করতে 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 এত বেশি দেরি করে ফেলেন যে তারা তলে তলে অনেক হারাম সম্পর্ক করে। অবশ্যই এর দায়ভার মা বাপ এড়াতে পারবেন। বিবাহের অন্যতম উদ্দেশ্য হলো চরিত্রের সংরক্ষণ হেফাজত। অতএব চরিত্র যদি সন্তানের নষ্ট হয় মা বাবার অবহেলার কারণে, মা বাবা আরো পয়সা চায়, পয়সাওয়ালা চায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা বাবার কি হবে, গুনাহ